মানুষের অধিকার আদায়ে জনগণের দাবি নিয়ে আন্দোলন করার অধিকার সংবিধানে প্রদেয়। করোনাজনিত পরিস্থিতির কারণে অসহায় হয়ে পড়া মানুষের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে রাজনৈতিক দল হিসেবে কোনো কর্মসূচি গ্রহণ করলেই বাধা দিচ্ছে পুলিশ, এর ফলে সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, বললেন সিপিএম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, শাসক দলের কর্মসূচিতে নির্দেশিকা লঙ্ঘন করলেও কোনো বাধা আসে না পুলিশের পক্ষ থেকে। শুধু পুলিশই নয়, রক্তদানের মতো শিবির থেকে বিভিন্ন কর্মসূচিতে বাধা দিচ্ছে বিজেপির দুর্বৃত্তরা। তার প্রশ্ন, বিজেপি সংবিধানে থাকা মানুষের অধিকার সুনিশ্চিত করতে চায় না, ওদের এত ভয় কেন? তিনি অবশ্য এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন যে অন্য সাবডিভিশন হচ্ছে, আমাদের এখানে তো করা অর্ডার আছে। আমরা বলেছি আগরতলা শহরের মধ্যে ডিজিআইজি থাকে, ওখানে প্রোগ্রাম করা যায়, আর উদয়পুর গোমতী জেলাতে প্রোগ্রাম করা যাবে না, এটা কেমন ব্যাপার? তিনি পরবর্তী সময়ে অবশ্য বলেছেন যে বিষয়টা আমরা দেখব, এবং যিনি সাবডিভিশন অফিসার SDPO তাকে আমরা বলবো এই ব্যাপারগুলি যেন একটু দেখে। কিন্তু আপনাদের কাছে যেটা আমি বলবো, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রোগ্রাম হতে পারে, উদয়পুরের পুলিশের জন্য কি বা গোমতীর পুলিশের জন্য কি আলাদা করে কোনো অর্ডার আছে কি না আপনারাও জিজ্ঞেস করতে পারেন। গত 16 তারিখ তো আমাদের অফিস থেকে বেরোতেই দেয় প্রায় 50 জন পুলিশ নিয়ে, পার্টি লিস্টটা ঘেরাও করে রেখেছে। আমরা আজকে বর্তমানে যিনি SP ইনচার্জ, এডিশনাল SP, তার সঙ্গে মিট করেছি এবং আমরা কথা বলেছি যে একই রকম যাত্রায় দুই রকম ফল হতে পারে না। আপনারা সকলে দেখছেন আগরতলায় মানিক সরকার সহ বিরোধী দল নেতা আরও MLA-রা সকলে মিলে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এই লকডাউন অবস্থায় যেভাবে প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করছে, আমরা কেন করতে পারবো না আপনার কাছে জানি। বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচিতে পুলিশি বাধার বিষয়ে গোমতী জেলার পুলিশ সুপারের কাছে প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি পেশ করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস এবং মহকুমা কমিটির সদস্য শিবাস দাস। রিপোর্ট, চ্যানেল 3 রাত।